প্রায় 3,400 বছর পুরনো শহর জেগে উঠেছে ইরাকে। ইরাকের টাইগ্রিস নদীর পানি কমে যাওয়ায় হঠাৎ প্রাচীন এই শহরটি জেগে উঠতে শুরু করেছে বলে জানা যায়। রাজপ্রাসাদ দুর্গ সবই আছে শহরটির। প্রায় 3,400 বছর আগের এই শহরটি হারিয়ে যায় ইরাকের সবচেয়ে বড় জলধারার নিচে। দীর্ঘদিন পানির নিচে ছিল পুরো শহরটি। জলবায়ু পরিবর্তনের ফলে বেড়েছে বৈশ্বিক উষ্ণায়ন, দেখা দিয়েছে তীব্র খরা। এতে টাইগ্রিস নদীর পানি কমে গিয়ে হঠাৎ জেগে উঠতে শুরু করেছে প্রাচীন এই শহর। খবরটি প্রকাশিত হয়েছে ইউরোনিউজে। এছাড়াও বাংলাদেশি পত্রিকা দৈনিক যুগান্তর এবং দৈনিক প্রথম আলো সহ অন্যান্য গণমাধ্যমে। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার নানা নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো শহরটি জুড়ে। ওই নদীতে পানির স্তর নেমে যাওয়ায় চলতি বছরের শুরু থেকে শহরটির বিভিন্ন স্থাপনা ধীরে ধীরে ভেসে উঠতে থাকে। শহরটি প্রাচীন মিত্তান্নি সাম্রাজ্যের সময়কার একটি শহর হতে পারে। শহরটিতে একটি প্রাসাদ রয়েছে, আরও রয়েছে কয়েকটি বড় আকারের ভবন। ধারণা করা হচ্ছে খ্রিস্টপূর্ব 1550 থেকে 1350 সাল পর্যন্ত এই শহরে মানুষের বসবাস ছিল। ইরাকের এই প্রাচীন শহরের খনন কাজে যুক্ত হয়েছেন জার্মানির তুবিঞ্জেন ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদরা। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হচ্ছে ইরাক। দেশটির মসুল অঞ্চলে কয়েক মাস ধরেই উষ্ণ আবহাওয়া ও বাড়তি তাপমাত্রা বজায় রয়েছে। মসুল বাঁধের পানিও দ্রুত কমছে। এর জের ধরেই টাইগ্রিস নদীর পানি শুকিয়ে যাওয়ায় মসুল সংলগ্ন স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কিমুনেতে অবস্থিত ব্রোঞ্জ যুগের প্রাচীন এই শহরের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, 1350 খ্রিস্টপূর্ব বা তারও আগে ভয়াবহ ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন এই শহরটি। তারপর ধীরে ধীরে আস্ত শহরটি টাইগ্রিস নদীতে তলিয়ে যায়। এখন আবারও প্রাকৃতিক দুর্যোগ এবং অনাবৃষ্টির কারণে তলিয়ে যাওয়া শহরটি পুনরায় জেগে উঠতে শুরু করেছে। এই ছিল আজকের তথ্যমূলক ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রকমারি ইনফোবিডি এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ রকমারি ইনফোবিডি।